শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো আমার মাথা ব্যথাটা একটু কম হয়েছে, কালকে ওষুধ খেয়েছিলাম, মানে দুটো ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম, বিকেলে তো খেয়েছিলাম, তারপর রাত্রে ভাত খেয়ে তারপরে ওষুধ খেয়ে নিয়েছিলাম, তো একটু ব্যথাটা কম হয়ে আছে। তো আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি, এমনি শরীরটা ভালো না, ওই জন্য দেরি করে ঘুম থেকে উঠলাম। উঠে যে বিছানা চাদরটা পাল্টে দিব আর মশারিটাও কাচবো, কারণ হচ্ছে মশারিটা অনেক নোংরা হয়ে আছে, তো মশারিটা হাতে কাচবো। আর এই সব বাকি কাপড়গুলো, মানে বিছানা চাদর, বালিশের কভার আর দুই খাটেরই, তো এগুলো সব আমি মানে মেশিনে কাচতে দেবো। আরও কাপড় আছে, সেগুলো সব মেশিনে দিব কাচার জন্য। তো বিছানা চাদরটা সব তোলা হয়ে গেছে, এবার হচ্ছে কাঁচা বিছানা চাদরটা বিছিয়ে দিব। আর ছেলে তাড়াতাড়ি আজকে যাবে কলেজে, আর বাবাও যাবে ডিউটি তাড়াতাড়ি, দেখি কখন রান্না করব। আর এমনি তো সকালবেলা বাসন হচ্ছে ঝুড়িতে আছে, কালকে রাত্রেই বাসন ধুয়ে দিয়েছি, তো এখন আর বাসন তো ধুবো না, কিন্তু এই যে বিছানাটা পাল্টে আবার ঘরটা ঝাড় দিয়ে মুছে নিব একটু, তো ভাবলাম যে আজকে মুছবো না, কিন্তু না মুছলে ভালো লাগে না, ওই জন্য মুছে দিব ঘরটা। তো বিছানা চাদরটা ভালো করে বিছানা হয়ে গেছে, এবার ওই খাটে যাব, ওই খাটে হচ্ছে বিছানা চাদরটা খোলা হয়ে গেছে, বিছানা হয়নি, তো ওটাও বিছিয়ে দিব। আর যে বালিশের কভারটাও লাগিয়ে দিচ্ছি, আর মনে করলাম যে পরে লাগাবো, তো ভাবলাম যে না পরে টাইম হয় না, ওই জন্য সব একবারই কাজ করে নিব, তো দুটোই বালিশের কভার লাগিয়ে দিলাম। তো এই ঘরের খাটে হচ্ছে ভালো করে বিছানা চাদরটা বিছিয়ে দিয়েছি, বালিশগুলো সব গুছিয়ে রাখলাম, আর এই ঘরে চলে আসলাম। এই ঘরে বিছানা চাদরটা বিছানো হয়নি, তো এই ঘরে বিছানা চাদরটা ভালো করে বিছিয়ে দিব। আর উপরে সব ছেলের হচ্ছে প্রজেক্টগুলো নিচে ছিল, সেগুলো আবার উপরে তুলে দিলাম, আর বিছানা চাদরটা বিছিয়ে দিচ্ছি, সব বালিশগুলো রেখে দিলাম। এখন হচ্ছে ডাইনিং রুমে যাব, আর সোফাটা একটু ঝেড়ে নিব। সোফাটা সকালে একবার ঝেড়ে নিয়েছি, কিন্তু আরেকবার একটু ঝেড়ে নিব, সোফাটা ভালো করে ঝেড়ে নিব। আর এই বড় সোফাটাও ঝাড়বো, ছোটো সোফাটাও ঝাড়বো, কারণ যে টি টেবিলে ওর বাবার হচ্ছে ব্যাগটা রাখা আছে, কারণ সকালে উঠে অফিসের কাজ করছিল, তো এখানেই রেখে দিয়েছে, তো নিয়ে গিয়ে আমি আবার ঘরে রেখে দিব, মানে টেবিলে। আর হচ্ছে রান্নাঘরে যাব, আর জানলাটা খুলে দিলাম, আর অল্পই বাসন আছে, তো এই বাসনগুলো এই ঝুড়িতে রেখে দিব। আর আমার ছেলে সকালে উঠে মানে দুধ গরম করে হরলিক্স খেয়ে নিয়েছে, আর ও জিম ক্লাসে চলে গেছে, তো আমি এই বাসনগুলো তুলে নিয়ে গ্যাসটা মুছে নিব। আর কাপড় আছে সব মেশিনে, কাপড়টা দেওয়া আছে কিন্তু সার্ফ দেওয়া হয়নি, মেশিনে হচ্ছে সার্ফ দিয়ে দিব। আর সব কাপড় লাগানো হয়ে গেছে মেশিনে, তারপর মেশিনটা অন করে দিব, আর বাথরুমে যাব, ব্রাশ করব, আর মশারিটা ভিজিয়ে দিব। একটু জল গরম করে নিয়েছি হালকা করে, তা ওই জলে হচ্ছে মশারিটা মানে সার্ফ দিয়ে ভিজিয়ে দিব। এই যে মেশিনটা এখন অন করে দিব, সার্ফ দিয়ে দিলাম, তো এখন বন্ধ করে অন করে দিব। আর নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর সকালে উঠে সব মানে দুটোই খাটের বিছানা চাদরগুলো পাল্টে দিয়েছি, আর সব কাচার জন্য দিয়ে দেওয়া হয়ে গেছে মেশিনে। আর এই যে রান্নাঘরে চলে আসলাম, আর কিছু বাসন ছিল তো এই ঝুড়িতে তুলে দিয়েছি, আর রান্না বসিয়ে দিয়েছি, মানে ভাত বসানো হয়ে গেছে। রুই মাছ করব, সজনার ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করব, আর বেশি কিছু করব না, তো সবগুলো কেটে নিয়েছি, সজনার ডাঁটা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে ডিম ছিল, তো ডিমটাও ভালো করে ধুয়ে নিয়েছি, তো এই যে মাছের ডিম ছিল, আর এগুলো সব কেটে নিয়েছি সবজিগুলো। আর ভাতটা হয়ে গেছে, ভাতটা বলক উঠে গেছে, তো গ্যাসটা বন্ধ করে দেবো, তো মাঠটা গালাবো, তারপরে মাছটা রান্না করবো। ঠিক আছে, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। আর আমার একটু মাথা ব্যথাটা একটু কম হয়েছে,
এমনি শরীরটা ভালো লাগছে না আজকে, কেন যে জানি না, কালকে হয়তো শরীরটা খারাপ ছিল ওই জন্য হয়তো এরকম লাগছে, মানে কাজ করার মন লাগছে, করার আছে মানে না কাজ করার ইচ্ছে করলেও তো করতেই হবে, খেতে তো হবে বলো, তো রান্না তো করতেই হবে। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, হলুদ দিয়ে দিলাম, মাছগুলো লাগিয়ে দেবো, সব মাছগুলো লাগিয়ে দিল, গ্যাসটা বাড়িয়ে দিল, লবণ দিয়ে দিল, মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখে নেব পাঁচফোড়ন দিয়ে দিল, পেঁয়াজটা লাগিয়ে দিল, কাঁচা লঙ্কা দিয়ে আলুটা দিয়ে দিলাম, আলুটা পেঁয়াজটা ভেজে নেব, টমেটো দিয়ে দিলাম, লবণ দিলাম, মনে করলাম মাছে হচ্ছে মাছের ডিমটা লাগাবো, মাছের ঝোলে তো ডিমটা আলাদা ভাজবো, মাছের ঝোলে লাগাবো না, ওগুলো ভাজলাম না ডিমটা, হলুদ দিল, সবগুলো দেখা জল লাগিয়ে দিয়েছি, আর তো ভেজে নিবো, তারপর জল লাগিয়ে দিলাম, জল লাগাবো, জল লাগিয়ে দিবো, জলটা ফুটে গেলে তারপরে মাছটা লাগাবো, মাছগুলো লাগিয়ে দিবো, মাছের তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো, রান্না হয়ে গেছে আর গ্যাসটাও মুছে নিয়েছি আর কড়াইটাও ধুয়ে নিয়েছি, এই যে গ্যাসটা মুছে নিলাম আর জল গরম করতে বসিয়েছি, কারণ চা খাবো, এই যে নিয়ে নিলাম, গ্যাসটা বন্ধ করে দেই, জলটা গরম হয়ে গেছে আর এই যে রান্না করে নিলাম, আর ছেলের জন্য মাছ ভাজা রেখে দিয়েছি, আর মাছের ডিম ছিল সেটা আলু দিয়ে ভাজা করে দিয়েছি, তো মাছের ডিমটা ছিল ওটা আলু দিয়ে ভাজা করে দিয়েছি, তো সেই রান্নাটা দেখাতে পারলাম না কারণ অনেকটা দেরি হয়ে গেছে, রান্না করতে অনেকটা টাইম লেগে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে নিলাম, আর এই যে রান্না করছিলাম সবজি কাটছিলাম কখন যে হাতটা কেটে গেছে বুঝতেই পারিনি, এখন হচ্ছে কড়াইটা যখন মাছছিলাম তো সাবান একটু লেগেছে তো জ্বলছে একটু, তাই ভাবলাম একটু হাতটা ধুয়ে দেখলাম, হাতটা ধুয়ে দেখছি কেটে গেছে হাতটা, তো কখন কাটলো বুঝতেই পারিনি,
আর বেশিরভাগ আমি চাকু দিয়েই করি, মানে সবজি কাটি, লঙ্কা সব চাকু দিয়েই কাটি, বটি দিয়ে কম কাটি। আর বটি দিয়ে কাটতে টাইমটা অনেক লাগে, বসে কাটতে হবে, চাকু দিয়ে তাড়াতাড়ি করে কাটি আর রান্না করি, ওই জন্য আমার ওটাই সুবিধা মনে হয়। কী বলতো, যারা হাউস ওয়াইফ আছে তাদেরই এই সমস্যাগুলো হয়, কখন হাত কেটে যায় বা রান্না করতে তেল ছিটা পড়ে, কিন্তু কী বলতো এই সবগুলো কাকে বলবে, বলার আগেই তো নিজের মনে ভাবনা একটা চলে আসবে, বলে কী লাভ, সংসারটা তো আমারই আছে, বলো বলে কী লাভ। ওই জন্য আমিও আর কী বলবো, ওর বাবা এসে জিজ্ঞাসা করছে যে কী হয়েছে, তো আমি বললাম কিছু হয়নি, হাতটা একটু কেটে গেছে তো জ্বলছে, তোমার একটু ব্যান্ডেজ লাগিয়ে নাও, কাজ করতে গেলে এটা তো হবেই, এইসব বলছে। তো বলো আর বলে কোনো লাভ আছে। তো যাই হোক, এখন হচ্ছে চা খাবো, চা নিয়ে নিয়েছি, খেয়ে স্নান করতে যাবো, সেদিকে কাপড় দেওয়া আছে, কাঁচা হয়ে গেছে ওগুলো, আর বের করা হয়নি, চা খেয়ে স্নান করব, তারপরে বের করব, এখন আর পারছি না, কারণ বসে একটু চাটা খাবো, তারপর স্নান করতে যাব। তো ঠিক আছে, রাখছি, মাছ ভাজাটা একটু ঢাকা দিয়ে দেই। তো ঠিক আছে, লাইট ফ্যান চলছে এই ঘরে, সবাই খেয়ে চলে গেছে, ছেলে তো অনেকক্ষণই চলে গেছে, 8:30 চলে গেছে, ছেলেকে টিফিন দিতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য টিফিনটা দিতে পারলাম না, পয়সা দিয়ে দিলাম, ক্যান্টিনে খেয়ে নেবে, আর তাড়াতাড়ি চলে আসবে আজকে ছেলে। স্নান হয়ে গেছে আর কারেন্ট তো চলে গেছে, স্নান করছিলাম যখন তখনই কারেন্ট চলে গেছে, এখনও কারেন্ট আসলোই না, আর পুরো অন্ধকার লাগছে, আর কিছু কাপড় ছিল বাইরে দিয়ে দিয়েছি, এখন মেশিন থেকে কাপড় বের করব, কিন্তু পুরো অন্ধকার আছে, তো কাপড়গুলো সব বাইরে দিয়ে দিলাম তারে, আর ভিতরে তো সব কাপড় ধরবে না, ওই জন্য বাইরের তারেও দিয়ে দিলাম, আর বালতিতে জল ভর্তি করে নিলাম, যেহেতু ফ্ল্যাটে লাইন নাই, আর লাইন না থাকলে জলের সমস্যা হয়ে যায়, ওই জন্য বালতিগুলোতে জল ভর্তি করে নিলাম, আর মাথায় শ্যাম্পু করলাম আজকে, আর অন্ধকার অন্ধকার লাগছে। তো ঠিক আছে, কাপড়গুলো কতগুলো আছে কাপড় সব কেচে দিয়েছি, মশারিগুলো সব কেচে দিয়েছি, রৌদ্র কত, এই যে সব কেচে দিয়েছি, মশারিটাও কাচলাম, সব বিছানা চাদরগুলো ধরলো না, বাইরে তারেও দিলাম। তো বন্ধুরা, যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর কারেন্ট এখনও আসলো না, 2:30 বেজে গেছে, এখন খিদে পাচ্ছে, আমি তাহলে কারেন্টের জন্য বসে আছি, কারেন্ট আসলে ভাত খাবো, তো কারেন্ট আসলোই না, আর খিদে পেয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো, আর পুরো ঘর অন্ধকার, জানি না অন্ধকারে বসে ভাত খেতে হবে, এইমাত্র লাইন আসলো আর আমি তো খেতে বসে গেছি, আর খিদে পাচ্ছে, এই যে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 6:30 বাজে, ব্যালকনিতে কাপড় ছিল তো শুকিয়ে গেছে, কিছু কাপড়গুলো নিয়ে আস, আর কিছু কাপড় শুকায়নি, সেগুলো বাইরেই আছে, ওগুলো কালকে সকালে তুলব, আর এখন রান্নাঘরে যাব, ছেলেকে খেতে দিব, আর আমার জন্য চা করব। ঝুড়িতে বাসন তো নাই, দুপুরবেলা ভাত খেয়েছি, একবারে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি, আর এখন হচ্ছে ঝুড়িতে নাই, তো এখন রান্নাঘরে যাব। ফ্যান ছাড়া থাকাই যায় না, এত গরম লাগছে, সবসময় ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে, গেটটা খুলবো, কে যেন আসছে, ওর বাবা আসছে নাকি, তো ঠিক আছে। আমটা কেটে নিয়েছি, আর আম মুড়ি নিয়ে নিলাম, আর আমার জন্য চা করলাম আর বিস্কুট, আমি আম মুড়ি খাবো না, শুধু চা খাবো আর বিস্কুট খাবো, তো সব নিয়ে নিয়েছি, এই আর আমার জন্য চা করে নিয়েছি। আটা মেখে নিয়েছি, পরে রুটি করব, খেয়ে নিয়ে তারপর রুটি করব, ঠিক আছে রাখছি। খাবার বানিয়ে নিয়েছি, রুটি করে নিলাম, এই যে, আর খুব গরম লাগছে, ওই জন্য তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি রুটিটা, তো এখন তো খাবো না, একটু পরেই খাবো, তো আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, তো বন্ধুরা গুড নাইট। আর আমার ছেলে আম মুড়ি খাওয়া হয়ে গেছে, তা আমি বলছি বাসনগুলো ধুয়ে নাও, কারণ আমার আর ধোয়ার ইচ্ছে করছে না, আঙুলগুলো ব্যথা ধরে গেছে, তো দেখি ও বাসন ধুচ্ছে নাকি, কি বাসন ধোয়া, হ্যাঁ ধুয়ে নাও, বাসনগুলো ধুয়ে নাও, তো ঠিক আছে রাখছি, কাজ